হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা জানবো যে কোনো একটা HTML এর ভেতরের যে টেক্সট সেটাকে আমরা jQuery-র মাধ্যমে কি করে ধরতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে আমরা ডাইরেক্ট কোডে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা পুরো ব্যাপারটাকে বুঝে নেবো। চলুন তাহলে কোডে যাওয়া যাক। তো এখানে আপনারা যে মার্কআপটা দেখতে পাচ্ছেন এটা খুবই সিম্পল একটা মার্কআপ, যেখানে তিনটে ডিভ নিয়ে রাখা আছে এবং একটা ডিভের মধ্যে দুটো পি নিয়ে রাখা আছে। ঠিক আছে, এই ডিপগুলোর মধ্যে আইডি দেওয়া আছে, প্রথমটা 1, দ্বিতীয়টায় 2 এবং তৃতীয়টায় 3 নামে আইডি দেওয়া আছে। এবার মনে করুন আমি যে এই প্রথম আইডিটা দেওয়া রয়েছে 1, এর ভেতরে যে এই টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমার চাই। তো এই টেক্সটটাকে আমি কি করে ধরতে পারি jQuery-র মাধ্যমে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা jQuery-র একদম ফার্স্ট যে কোডটা দিয়ে আমরা শুরু করি, সেই কোডটা আমরা আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি যে document.ready। আমরা সমস্ত কোডকে, আমাদের jQuery-র সমস্ত কোডকে আমরা document.ready দিয়ে র্যাপ করে রাখি। তো আমরা এক্ষেত্রেও সেটার ব্যতিক্রম করব না, আমরা document.ready-র মধ্যেই লিখব আমাদের যা কোড লেখার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে নিচ্ছি আমাদের কোড document document, তারপরে ডট দিয়ে READY রেডি লিখে এইবার ফাংশন লিখে দিচ্ছি, FUNCTION ফাংশন লিখে এই ফাংশনের ভেতরে আমাদের যা করার করব। আমাদের আসল যে টেক্সট ধরার যে কোডটা সেটা আমরা এবার লিখছি। এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে টেক্সটটা তুলবো সেটাকে রাখবো এবং পরে সেই ভ্যারিয়েবলটাকে আমরা কনসোলে প্রিন্ট করে দেখে নেব। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ধরে নিন TXT নাম দিলাম এটার। ঠিক আছে, টেক্সট থাকবে তাই আমরা শর্টে নাম দিলাম TXT। এইবারে আমরা এখানে ফার্স্টে আমাদের এই এলিমেন্টটাকে ধরছি, এলিমেন্টটাকে আইডির মাধ্যমে ধরছি, যেহেতু আইডি আছে, না হলে আমরা ক্লাস নেম বা অন্য কিছু দিয়েও ধরতে পারতাম। আমরা সব করাই শিখিয়ে গেছি কি করে ধরতে হয়, ক্লাস দিয়ে, আইডি দিয়ে অথবা ট্যাগ নেম দিয়ে। তো এখানে আমরা আইডি দিয়ে ধরে নিচ্ছি, ONE লিখে দিলাম। এইবার এই এলিমেন্টের ভেতরে যে টেক্সট সেটাকে আমায় ধরতে হবে, তাহলে ডট দিয়ে আমরা লিখব TEXT। টেক্সট লিখে যদি আমরা এরকম লিখে দিই তাহলে এই আইডির ভেতরে যে টেক্সট সেই টেক্সটটা চলে আসবে এবং এসে এই টেক্সট নামের ভ্যারিয়েবলের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবার কনসোলে গিয়ে লক করে দেখে নেব যে আমরা এক্স্যাক্ট যেটা লেখা আছে সেটাই ধরতে পেরেছি কিনা। তাহলে আমরা এখানে লক করে দিচ্ছি TXT-কে। এবার এটাকে আমরা সেভ করলাম, সেভ করে আমরা এখানে গিয়ে রিফ্রেশ করে দেখব। তার আগে আমাদের কনসোলটা ওপেন করে নিতে হবে, যে দেখে নেব আমরা সেম কথাটাই পাচ্ছি কিনা। এখানে আমাদের এক্সপেক্টেড হচ্ছে দিস ইজ ফার্স্ট ডিভ, এই টেক্সটটা আমাদের কনসোলে প্রিন্ট হওয়ার কথা। দেখা যাক রিফ্রেশ করে কি হয়। দেখুন আমরা পেয়ে গেছি দিস ইজ ফার্স্ট ডিভ, এই যে টেক্সটটা এটা আমরা পেয়ে গেলাম। তার জন্য আমাদেরকে কি লিখতে হলো, আমাদেরকে লিখতে হলো যে টেক্সটটাকে আমরা ধরছি সেটা কোন আইডির মধ্যে রয়েছে, সেই আইডিটাকে ধরলাম, ধরে তার ভেতরে টেক্সটটাকে ধরার জন্য আমরা লিখে দিলাম ডট টেক্সট ফাংশন। ঠিক আছে, বোঝা গেছে, এতটা ইজি ছিল jQuery-র মাধ্যমে আমরা অল্প লিখি আর বেশি কাজ করি। আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন। তাহলে আশা করছি jQuery টেক্সট ফাংশনের কাজটা আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যদি আপনি এখনো জুড়ে গিয়ে না থাকেন অথবা এটা আপনার ফার্স্ট ভিডিও হয় তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন চলে যায় এবং আপনি দেখে নিতে পারেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।